ওয়েলকাম ব্যা এক শোভন অল ইংলিশ স্কুল অ্যাসাইনমেন্ট দুই হাজার একুশ সপ্তাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমজাদ শোভন শিক্ষার্থীরা বরাবরের ন্যায় শুরুতেই আমরা আপনাদের নির্ধারিত কাজটি দেখে নেব আপনাদের নির্ধারিত কাজ হচ্ছে এক অর্ধায়ে নেওয়া হয়েছে প্রথম অর্ধ্যায় প্রত্যাহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখান থেকে আপনাদের যেটা করতে বলা হয়েছে শিক্ষার্থীরা ব্যক্তি কর্ম ও সমাজ জীবনে উল্লেখযোগ্য ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো মানে আপনাদের একটা প্রতিবেদন লিখতে বলছে আর এটা হবে অবশ্যই দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে শিক্ষার্থীরা আমরা সুন্দর করে আলোচনা করব তার আগে নির্দেশনাটা একটু দেখে নেই পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট বিষয়ের উপর পর্যাপ্ত ধারণা অর্জন করা প্রয়োজনে বাবা মা অভিভাবকের সহযোগিতা নেওয়া বর্তমান পরিস্থিতির কারণে মোবাইল বা যে কোনো ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে বিষয় শিক্ষকের শরণাপন্ন হওয়া ইন্টারনেটের সাহায্য নেওয়া প্রতিবেদনটি লিপিবদ্ধ করা এই কয়েকটি নির্দেশনার আলোকে আমরা সুন্দর করে আলোচনা করতে যাচ্ছি শিক্ষার্থীরা আর আপনাদের একটি নির্দিষ্ট অভিযোগ হচ্ছে যে আপনাদের ক্লাস দেওয়া হচ্ছে না এই জন্য আপনাদের ক্লাস দিচ্ছি এজন্য আপনাদের কিন্তু সারাটাও খুব ভালো চাই শুরুতে আমরা আপনাদের কাভার পেজ দেখে নিব অর্ধ যন্ত্রাকৃতি আপনার স্কুলের নাম দিয়ে দিবে এরপর হচ্ছে উপজেলা এবং জেলার নাম অ্যাসাইনমেন্ট এক অ্যাসাইনমেন্টের শিরোনাম ব্যক্তি কর্ম ও সমাজ জীবনে ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা নিয়ে প্রতিবেদন শিক্ষার্থীরা এরপরে নির্দেশনে আপনার স্যারের নাম এবং উপস্থাপনায় আপনার বিষয়টা উল্লেখ করে দিবেন এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আর তারিখ দিয়ে দিবেন আট মানে তারিখটা যেটা হবে সেটা আর সপ্তাহটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করবেন আপনাদের এগারোতম সপ্তাহ শিক্ষার্থীরা আমরা চলে যাই আপনাদের সরাসরি প্রতিবেদনটা যেটা বলা হয়েছিল সেই প্রতিবেদনটা আমরা দেখে নিই প্রতিবেদন যেভাবে লিখতে হয় বরাবর অধ্যক্ষ প্রধান শিক্ষক তারিখে আপনি এখানেও দিতে পারেন অথবা শেষে গিয়েও দিতে পারেন শিক্ষার্থীরা এভাবে অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক লিখে নেবেন স্কুলের নাম লিখবেন বিষয় ব্যক্তিকর্ম ও সমাজ জীবনে উল্লেখযোগ্য ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বিষয়ক প্রতিবেদন ঠিক শিরোনামটা এখানে বসে যাবে এবং স্মারক নম্বর কিভাবে করবেন আমি এটা বুঝাই দিই জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ যাহার স্মারক নং ফারেক নোট লেখার ক্ষেত্রে এই যে লাল কালি দিয়ে ব্র্যাকেটে বলে দেওয়া হয়েছে আপনাদের সেভাবে লিখতে পারবেন অবশ্য কিন্তু লাল কালিটা আপনারা রাখবেন না মানে এখানে নং এর পরে এই নাম্বারটা দিয়ে দিবেন যেমন আপনার স্কুলের প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর নিয়ে দানের তারিখ মাস ও সাল দিয়ে আটক লিখবেন শিক্ষার্থীরা যেমন উদাহরণস্বরূপ নেওয়া হয়েছিল খুলনা উচ্চ বিদ্যালয় এই জন্য খুলনার খ উচ্চ বিদ্যালয়ের রসু বিদ্যালয়ের বি আপনার যে স্কুলের নাম আছে সেই স্কুলের পূর্ণাঙ্গ সবগুলো শব্দের প্রথম অক্ষর শুধু আপনি নেবেন এরপরে যেদিন পাবলিশ করা হয়েছে এই অ্যাসাইনমেন্টটি সেদিনকার তারিখ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি হচ্ছে পর্যায়ক্রমে লিখবেন এত অনুসারে ব্যক্তিকর্ম ও সমাজ জীবনে উল্লেখযোগ্য ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা বিষয়ক প্রতিবেদনটি নিম্নে তুলে ধরা হলো শিক্ষার্থীরা এভাবে লিখার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনাদের অ্যানসারে অ্যানসারে যাওয়ার শুরুতে আপনি এভাবে একটা ভূমিকা দিয়ে দিবেন শিক্ষার্থীরা আপনাদের ক্লাসটি একটু দ্রুত যাব আমি কারণ হচ্ছে আপনাদের সময় নষ্ট করতে চাই না এটা একটা কারণ আর একটি কারণ হচ্ছে আমিও খুব সময় কম পাচ্ছি শুরুতে আপনার এভাবে ভূমিকা লিখবেন শিক্ষার্থীরা ভূমিকা লিখে আপনারা কিন্তু স্ক্রিনশট দিতে ভুলবেন না আর চলুন সামনের দিকে আমি আপনাদের কিছু টিপস এন্ড ট্রিক্স বলছি এরপরে ব্যবসায়িক ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কীভাবে আমরা ব্যবহার করি সেটা বিষয়ে লিখবেন যোগাযোগের ব্যবস্থার ক্ষেত্রে আপনারা তো প্রতিনিয়তই ডিভাইসের সাথে কানেক্টেড মানে তথ্য প্রযুক্তির সাথে কানেক্টেড এই যে ক্লাসটা দেখছেন এটাও কিন্তু তথ্য প্রযুক্তির উদাহরণ শিক্ষার্থীরা এভাবে লেখার পরে আপনি চলে যাবেন পরবর্তী পেজে শিক্ষা ক্ষেত্রে কীভাবে আমরা ব্যবহার করছি যেমন এখন আপনাদের অ্যাসাইনমেন্ট বা এই ধরনের যে কাজগুলো সর্বোপরি কিন্তু অনলাইনে দেওয়া হচ্ছে মানে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে এটা লিখবেন বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে আপনি কিভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করছেন এই বিষয়গুলো লিখবেন আর খেয়াল রাখবেন যেন দুশো পঞ্চাশ শব্দের উপরে না যায় যদি যায় সেক্ষেত্রে আপনি ছোট করবেন দুশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখার চেষ্টা করবেন কৃষিক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থীরা এভাবে সুন্দর করে লিখে ফেলবেন আর যারা ঝাপসা দেখতে পান তাদের জন্য বলি অবশ্যই আপনি ভিডিও রেজুলেশনটি সাতশো করে দিবেন কারণ আমি সাতশো করে আপলোড করব তাহলে আপনাদের হচ্ছে দেখতে ঝকঝকা দেখতে পাবেন আর এছাড়াও কিছু শিক্ষার্থী রয়েছেন যারা মোবাইলে ডাটা ব্যবহার করেন ডাটাতে কিন্তু অনেক সময় ঝাপসা আসতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই রেজুলেশনটি বাড়িয়ে দিবেন আমরা পর্যায়ক্রমে চলে আসছি আপনাদের উপসংহারের শুরুতে বলেছিলাম সময় খুব কম অল্প সময়ের মধ্যে আপনাদের এই ক্লাসটি শেষ করব শেষ উপসংহার দিয়ে দিবেন উপসংহার দেওয়ার পরে আপনি ঠিক এভাবে যেখানে লেখা হয়েছে সেগুলোই আপনি শুধু লিখবেন লেখার পরেই কিন্তু আপনি হচ্ছে মোটামুটি ফিনিশিং দিয়ে দিবেন এবং লিখতে গিয়ে আপনি অবশ্যই খেয়াল রাখবেন দুইশো পঞ্চাশ শব্দের বেশি যেন না হয় শিক্ষার্থীরা এর মধ্য থেকে আপনাদের মোটামুটি আলোচনা শেষ হয়ে গেল প্রশ্নটির এখন আমরা দেখে নিব আপনাদের প্রতিবেদনের যে সর্বশেষ ভাষ্যটি রয়েছে কারণ প্রতিবেদনের শেষে কিন্তু আপনাদের প্রতিবেদকের নাম প্রতিবেদক ঠিকানা প্রতিবেদনের সময় এবং তারিখ দেওয়া অনিবার্য এবং সেটা অবশ্যই বক্স করে দেবেন শিক্ষার্থীরা যদি বক্স করে দিতে চান দিবেন না দিলেও কোনো সমস্যা লিখবেন নাম ঠিকানা স্কুলের ঠিকানা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই সমস্যা নেই তারিখ দিবেন যেদিন আপনারা জমা দিবেন সম্ভাব্য সেদিনকার তারিখ শিক্ষার্থীরা আশা রাখি আপনাদের সকল ভালো লাগার ঊর্ধ্বে থেকে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে ডেসক্রিপশন চেক করতে অবশ্যই ভুলবেন না শিক্ষার্থীরা যে যেখানে রয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অন্যকেও নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ